মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসমিন ইমন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসাক্ষীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কুমিল্লায় বিভাগ হবে মেঘনা আর ফরিদপুরে পদ্মা নামে বলেছেন প্রধানমন্ত্রী। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন। বেনাপোল বন্দর এলাকায় ট্রাক জিম্মি করে চলছে চাঁদা আদায়, ট্রাক প্রতি নেওয়া হচ্ছে 5 থেকে 15 হাজার টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লায় অপরের ধর্মকে অসম্মান করতে গিয়ে পবিত্র কোরআনকেই অবমাননা করা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, নিজ ধর্ম পালনের অধিকার সবার আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি এলাকায় নজরদারি বাড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানে কুমিল্লায় নতুন বিভাগের নামকরণ নিয়ে যুক্তি পাল্টা যুক্তি চলে স্থানীয় নেতা ও সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের সাথে। প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লায় বিভাগ হবে মেঘনা নামে আর ফরিদপুরে বিভাগ হবে পদ্মা নামে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি দুইটা বিভাগ বানাবো আমার দুটো নদীর নামে, একটা পদ্মা একটা মেঘনা। আপা কুমিল্লার নামে আপা কুমিল্লা কোন নাম দেবো আমি? কুমিল্লা আপা কুমিল্লার নামে না, আপা কুমিল্লার নামে আপা সারা কুমিল্লার নামে আমি কুমিল্লার নামে দেবো না, কারণ তোমার এই কুমিল্লার নামের সাথে মোস্তাকের নাম জড়িত। কুমিল্লার নাম হবে কেন? তাহলে তো চাঁদপুর বলে আমার নাম হবে, নোয়াখালী বলবে আমাদের নাম, নোয়াখালী সবচেয়ে পুরনো একটা। আপনি তোমার ঠিকানা এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে। সব মানুষ কুমিল্লার নামে চায়, 50 লক্ষ এই নামে অন্য অন্য জেলাগুলি আসতে চায় না। আমরা চেষ্টা করেছি তো, নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, চাঁদপুর আসবে না, লক্ষ্মীপুর আসবে না, ব্রাহ্মণবাড়ি আসবে না। হ্যাঁ জিজ্ঞেস করছি, আচ্ছা তুমি সবার কাছে লেখা আনো, আপনি দিলেই মানবে নো, তুমি দিলেই মানবে, আচ্ছা তোমার দায়িত্ব দিলাম সবার কাছ থেকে মানায় নিয়ে আসো, যাও। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে ভাঙচুর হওয়া পূজা মণ্ডপ স্থল পরিদর্শন করেছেন পুলিশ সদর দপ্তরের অপরাধ বিভাগের DIG KY বেলালুর রহমান। সকালে পরিদর্শনের সময় তার সাথে ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এরপর মণ্ডপ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন তারা। পরে দারোগাবাড়ি মসজিদও পরিদর্শন করেন তারা। এদিকে গত 13 অক্টোবর রাতের নানুয়ার দিঘির পাড়ের পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় সিসি ক্যামেরার 2টি ফুটেজ গণমাধ্যমের কাছে সরবরাহ করেছে পুলিশ। কুমিল্লা ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে আজও মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সকালে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। একাত্মতা জানায় কর্মকর্তা ও কর্মচারী পরিষদ। মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধন ও সমাবেশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। সিলেটে মানববন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জেলা প্রেস ক্লাব। গাইবান্ধায় মানববন্ধনে অংশ নেয় উদীচী নাগরিক মঞ্চ, মহিলা পরিষদ, গণ উন্নয়ন কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন। প্রতিবাদ কর্মসূচি হয় পটুয়াখালী, ফরিদপুর, মানিকগঞ্জ ও নড়াইলেও। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসাক্ষীরে। যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় রপ্তানি পণ্য বোঝাই ট্রাক জিম্মি করে চাঁদা আদায় করছে একটি চক্র। অভিযোগ রয়েছে, সিরিয়াল আগে দেওয়ার কথা বলে ট্রাক প্রতি 5 থেকে 15 হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
গেল মাসের প্রথম সপ্তাহ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ভুসি রপ্তানি বেড়েছে, রয়েছে অন্যান্য পণ্য। এতে ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় বন্দর এলাকা ছাড়িয়ে আশেপাশের সড়কে বেড়ে গেছে যানজট। এই সুযোগে সিরিয়াল আগে দেওয়ার কথা বলে একটি চক্র ট্রাক প্রতি 5-15 হাজার টাকা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। গাড়ি বাড়াইতে যদি একটু আগাইতে যাই, একটা গাড়ি ওভারটেক করলে সেখানে টাকা লাগতেছে। আমার এমন অবস্থা যে আমাদের মারধরও করতেছে। এই দেখেন আমার মারির চিহ্ন আছে, এখানে আমার মার দিছে, এই দেখেন এখানে মার দিছে। আমি আজকে 12 তারিখে আইছি, যে টাকা দিয়েছে সে মনে করেন যে ডানি বেরিয়ে চলে যাচ্ছে, আর এখানে মনে করেন ছিনতাইকারী একারী আমাদের জক লেবার টাকা পয়সা সব ছিনতাই করে নিয়ে চলে গিয়ে, যার টাকা আছে হ্যাঁ ঢুকে যাচ্ছে, যার সব কিছু আছে হ্যাঁ ঢুকতেছে। পিছনের অনেক গাড়ি দেয় আছে, ওই জন্য টাকা টুকা দিয়ে আর সিরিয়াল কাইটা সামনে চলে আসছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান বন্দর ব্যবহারকারী ও সিএনডিএফ নেতারা। এক শ্রেণীর কিছু লোক এখানে কিছু মানে গাড়ি আটপি সিরিয়ালের নামে তারা কিছু অসৎ উদ্দেশ্য, আমরা এই বিষয়টা জানতে পেরেছি। তবে এই বিষয়টাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন, আমাদের স্থানীয় থানা বা এসপি যারা আছেন, আমরা তাদেরকে অবহিত করেছি, তারা বিষয়টা টেক কেয়ার করবেন। এক প্রকার মাস্তানি কায়দায় আমাদের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে। আমরা বিভিন্ন ভাবে আলোচনা করেছি ইয়োনো, তারপরে আমাদের সার্কেল এসপি সাহেব সহ আমরা বিভিন্ন দপ্তরে আলোচনা করেছি। অভিযোগের পর চাঁদাবাজি বন্ধ না হলেও এরই মধ্যে এই চক্রের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। গাড়িগুলো থেকে অনেক সময় চাঁদাবাজি অথবা সে গাড়িতে রাতে চুরির ঘটনা ঘটছে, সেজন্য আমরা অতিরিক্ত পুলিশ টহল পুলিশ মোতায়েন করেছি এবং স্থানীয় যে সকল ট্রাক বা ট্রাক শ্রমিক ইউনিয়ন আছে বা ট্রাক চালক যারা আছে তাদেরকে আমরা সতর্ক করছি, তারা যেন তাদের ট্রাক রেখে রাতে বা অন্য কোনো সময় অন্য কোথাও না যায়, তারা যেন ট্রাকে অবস্থান করে। এবং একই সাথে যে সকল চক্র এখানে কাজ করছে আমরা ইতিমধ্যে তাদেরকে ফাইন্ড আউট করেছি। রপ্তানির জন্য প্রতিদিন গড়ে 250-300 ট্রাক বোঝাই ভুসি বন্দরে আসছে, এর সাথে যোগ হচ্ছে অন্যান্য পণ্যের আরও 150-200 ট্রাক। এর মধ্যে ভারতে ঢুকতে পারছে দিনে 200-250 ট্রাক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলায় জন্ম সনদ তৈরি কিংবা কোনো ভুল সংশোধন করতে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে মানুষকে, ফলে ঠিক সময়ে প্রয়োজনীয় কাজ শেষ করতে পারছে না অধিকাংশ মানুষ। রাজবাড়ী মেহেরপুর ও ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ির অধিকাংশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম সনদের আবেদন করতে কিংবা ভুল সংশোধনের জন্য দিনের পর দিন, কখনো মাসের পর মাস ধর্ণা দিতে হচ্ছে, পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। 3 মাস আগে আবেদন করছি তো এখনো পাইতেছি না, তো এখন আবার বলতেছে যে বাবা মার জন্মদিনের কার্ড ডিজিটাল করা লাগবে। মেম্বার চেয়ারম্যান কি বলে তা জানি না, কয় অমুক দিন আসেন অমুক দিন আসেন। এই প্রায় একই চিত্র মেহেরপুরের আমঝুপি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়েও। বাড়ির পাশের একজন জন্ম নিমন্ত্রণ কার্ড নিতে হবে, বাড়ির পাশে দুইজনের নিয়েছিলাম তো দুইজনের নেওয়ার পরেও হয় না। জন্ম নিমন্ত্রণ কার্ড করতে এসেছি তো আমাকে মেডিকেল সার্টিফিকেট আনতে হবে। শুধু ইউনিয়ন পরিষদ নয়, পৌরসভা কার্যালয় থেকে জন্ম নিবন্ধন আবেদন বা সংশোধন করতেও হয়রানির শিকার হচ্ছেন অনেকে। এর প্রমাণ মিলল ফরিদপুর পৌরসভা কার্যালয়ে। 1 মাস যাবৎ আমি ঘুরতেছি কিন্তু এখনো পাচ্ছি না। বাবার নামের বানান ভুল হয়ে যায়, মায়ের নাম ভুল হয়ে যায় বা নিজের নামের বানানে ভুল হয়ে যায়, কিন্তু ওইটা যখন আবার সংশোধনী করতে আসি তখন আবার আমাদের টাকা দিতে হয়, তাহলে আমরা কয়বার ভুক্তভোগী হবে এই জিনিসটা। এই কাজের সাথে সংশ্লিষ্টরা বলছেন করোনার কারণে দীর্ঘদিন তেমন কাজ না থাকলেও এখন একসাথে প্রচুর আবেদন জমা পড়াও জটিলতার আরেকটি কারণ। করোনার সময় 4 মাস পৌরসভার সমস্ত সেবা বন্ধ ছিল, সেই সময় যে অ্যাপ্লিকেশনগুলো পড়ছে সেগুলোর সমাধান এখন করা লাগতেছে। আর একটা সমাধান সমস্যা সৃষ্টি হচ্ছে, আগে শুধু একজনের জন্ম নিবন্ধন হলেই হতো, এখন তার মা বাবার জন্ম নিবন্ধনও করতে হয়। আমরা তো হিমশিম খেয়ে যাচ্ছি, ইউনিয়ন পরিষদে একজন সচিব কাজ করে, এই সংশোধনের একটা ইয়ে প্রক্রিয়া, তারপরে আপনার জন্ম নিবন্ধনের নতুন একটা প্রক্রিয়া, তারপরে ম্যাচিং একটা প্রক্রিয়া। সার্ভারেরও সমস্যা হচ্ছে, আমাদেরও দেখা যাচ্ছে আমাদের কাজ করার ক্ষমতা হচ্ছে 50-60 জনের করতে পারবো, কিন্তু আমরা কাগজ পাচ্ছি 100-150 এরকম।
তবে এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে উল্লেখ করে সংশ্লিষ্টরা আশা করছেন দ্রুত এই সমস্যার সমাধান হবে। এইসব ব্যাপারে আমরা কথা বলছি, ইনশাল্লাহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা লেখালেখি করব। আমার মনে হয় এটা খুব শর্ট টাইমে এটা সলভ হয়ে যাবে। আমরা এটা মনিটরিং করছি, আমরা প্রতিনিয়তই ক্যাম্পেইন করছি ইউনিয়ন পর্যায়ে যে এবং পৌরসভার মেয়রদের সাথে আমরা নিয়মিতই মানুষকে সচেতন করার চেষ্টা করছি। ব্যাংক, বিমা, স্কুলে ভর্তিসহ সরকারি বেসরকারি বিভিন্ন কাজের জন্য এখন প্রয়োজনীয় নথি হিসেবে জমা দিতে হচ্ছে জন্ম সনদ। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। প্রায় দেড় বছর পর শুরু হয়েছে জাহাঙ্গীরনগর, রাজশাহী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে জাহাঙ্গীরনগর, রাজশাহী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে তিনটি বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে। টিকার অন্তত একটি ডোজ নেয়ার শর্তে ক্লাস করতে পারছেন শিক্ষার্থীরা। অনেকদিন পর ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্যারদের সাথে দেখা হচ্ছে ক্যাম্পাসে, আমরা সবাই ফ্রেন্ডরা দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। সরাসরি ক্লাস করার যে মজাটা সেটা অনলাইনে পাওয়া যায় না। বন্ধের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা নেওয়ার দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সেশন জট মোকাবেলায় বা এই সেশন জট কমাতে ব্যবস্থা নেয়। আমাদের আসলে অনেক বড় একটা ক্ষতি হয়েছে, অনেক বিশাল একটা গ্যাপ পড়ে গেছে, যা আশা করছি যে খুব দ্রুতই গ্যাপটা কাটিয়ে উঠতে পারব। শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাসে যতজন স্টুডেন্ট, অতজন স্টুডেন্টকে পাশাপাশি বসানোর মানে এই করোনাকালীন সময়ে বসানো ঠিক হবে না। তো আমরা যেটা করব, আমরা আসলে অনলাইন ক্লাসও চলবে, আবার যাদের পরীক্ষা হয়ে গেছে তারা হয়তো হলেই আসতেছে না, যেমন ফার্স্ট ইয়ার, তো আমরা আমাদের টার্গেট থাকবে, আমরা শিক্ষার্থীদেরকে সুস্থ দেখতে চাই, সুখে আসতে চাই, সেই সঙ্গে আমরা ক্লাসও করাতে চাই। সেশন জট কমাতে শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের পাশাপাশি নানা উদ্যোগ নেওয়ার কথা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের যে গ্রীষ্ম অবকাশ এবং শীতকালীন ছুটি আমরা এটা বাতিল করেছি এবং শিক্ষকরা ইতিমধ্যে তারা বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়েছেন বিভাগ থেকে, তারা কীভাবে কোর্সটাকে শর্টনিং করে এবং ক্লাসগুলো নেওয়া যায়। টানা বন্ধের কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে উঠতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেশন জট কমিয়ে আনার জন্য কিছু রিকভারি প্ল্যান করছি এবং সেই আলোকে আমরা আশা করছি আগামীতে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেশন জট আমরা কমিয়ে আনতে পারব। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আসতে গেল 4 অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়, 11 তারিখ জাহাঙ্গীরনগর ও 17 অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয় কর্তৃপক্ষ। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। উজানে ঢলে তিস্তা নদীর পানি কুড়িগ্রামের কাউনিয়া সেতু পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তার তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। হঠাৎ পানি বাড়ায় দেখা দিয়েছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা করছে। এদিকে পানিবন্দী চরের মানুষ পড়েছে বিপাকে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, পানি আরও 2-1 দিন বাড়তে পারে। তবে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে, কিন্তু নিচু এলাকায় এখনও পানি রয়েছে। তলিয়ে আছে আমন ধান সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। ময়মনসিংহ রেল স্টেশনকে ভবিষ্যতে একটি আইকনিক স্টেশন হিসেবে পুনর্নির্মাণ করা হবে বলে জানান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে ময়মনসিংহ রেল স্টেশনে অ্যাক্সেস কন্ট্রোল নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ময়মনসিংহ অঞ্চলের অন্যান্য স্টেশনও আধুনিক করা হবে। জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত 999 নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন চালু সহ অন্যান্য বন্ধ স্টেশন চালু করা, ময়মনসিংহের সাথে ঢাকা ও চট্টগ্রামের নতুন ট্রেন চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি। নিষেধ না মেনে নদীতে মাছ ধরায় দেশের বিভিন্ন জেলায় আজও জেল জরিমানা করা হয়েছে। ইলিশ ধরায় রাজবাড়িতে 13 জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 55,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে 10 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। মুন্সিগঞ্জ সদর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ 5 জন আহত হয়। এদিকে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে শরীয়তপুরের বিভিন্ন স্থানে অবাধে মাছ ধরা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ছিল মাছরাঙ্গা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার।
কুমিল্লায় বিভাগ হবে মেঘনা আর ফরিদপুরে পদ্মা নামে, বলেছেন প্রধানমন্ত্রী। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন। বেনাপোল বন্দর এলাকায় ট্রাক জিম্মি করে চলছে চাঁদা আদায়, ট্রাক প্রতি নেওয়া হচ্ছে 5 থেকে 15 হাজার টাকা। বিভিন্ন জেলায় জন্ম সনদ তৈরি কিংবা সংশোধনে নানা বিড়ম্বনা, সময় মতো প্রয়োজনীয় কাজ শেষ করতে না পারছেন অধিকাংশই। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ ও প্রতিবেদন অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয় যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।